ডিজাস ডিজাস্টার মানে ভয়ঙ্কর বিপর্যয়কর এবং ভারতবর্ষে কোনো দিন ডিজেলের দাম এত বেশি এক এক কদমে বাড়ানো হয়নি আমি পার্লামেন্টে উনিশশো সাল থেকে আছি এক সঙ্গে এক লিটারের দাম পাঁচ টাকা কোনো দিন বাড়ানো হয়নি কোনো দিন রান্নার গ্যাসের ওপরে এই বাধা নিষেধ আসেনি এর ফলে ভারতবর্ষের আর্থিক সংকট বাড়বে ভারতবর্ষে ইকোনমিক স্লোডাউন বাড়বে জিনিসপত্রের দাম বাড়বে বাসের ভাড়া বাড়বে লরির ভাড়া বাড়বে এবং গ্রামে কৃষক যারা ডিজেল সেট ব্যবহার করে সেচের ব্যবস্থা করে বাড়বে অর্থনীতির ওপরে সর্বাত্মক বিপর্যয়কর পরিণতি ঘটবে মানুষের জীবন অসহ্য হবে কোনো কোন সরকার এত ব্যাপক করেনি আমরা টোটাল রোলব্যাক দাবি করছি গভর্নমেন্টকে ফোর্স করব ইউনাইটিং উইথ অল এই বিপর্যয়কর পরিস্থিতিতে পশ্চাতবসরণ করার জন্য মানা হবে না মানব না দেশের মানুষ মানবে না এটা গুরুদেবসাহু আপনারা তো সংসদের ভেতরে বাইরে আন্দোলন করে যাচ্ছেন তারপরেও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো এই প্রশ্ন কি বলবেন এবং তার সঙ্গে আরও একটা বিষয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে যে তৃণমূলের কোনো প্রতিনিধি ছিলেন এবং তারা বলছে একতরফাভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি বলবেন তৃণমূল সম্পর্কে তো কোনো কথা আমি বলতে পারবো না এটা ওরা বলতে পারেন আমি বলছি ভারতবর্ষে সেন্ট্রাল ট্রেড ইউনিয়নগুলি ইতিমধ্যেই সিদ্ধান্ত করেছে দুদিনের ধর্মঘট করা হবে বাজেট পেশের আগে এবং সমস্ত ট্রেড ইউনিয়নগুলো সিদ্ধান্ত করেছে যে উনিশ আঠেরো উনিশ এবং কুড়ি দেশব্যাপী বিক্ষোভ করা হবে এবং বিশে নভেম্বর ব্যাপকভাবে পার্লামেন্ট অভিযান করা হবে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ